সম্প্রতি ভারতে 26 বছর বয়সী একটি যুবকের মৃত্যু ঘটে। ময়না তদন্ত করে জানা যায়, এই ছেলেটি মৃত্যুর পূর্বে চায়ের সাথে দুটি খাবার খেয়েছিল। ডাক্তাররা জানায়, তার পাকস্থলীতে এই দুটি খাবারের সাথে চায়ের বিক্রিয়া ঘটেছিল, আর এই কারণেই পাকস্থলীতে বিষক্রিয়া সৃষ্টি হয় এবং এই কারণে পাকস্থলী সেটি ডাইজেস্ট করতে না পেরে ছেলেটির মৃত্যু ঘটে। চা খুবই জনপ্রিয় একটি পানীয়। ভারত এবং বাংলাদেশ সহ এশিয়ান দেশগুলোতে চা খুবই জনপ্রিয় খাবার। কিন্তু চা খাওয়ার পূর্বে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকা উচিত। সামান্য একটু ভুল সারা জীবনের কান্না। চা খাওয়া দোষের কিছু নয়, তবে এই চায়ের ভেতরে রয়েছে ক্যাফিন জাতীয় উপাদান, যেটি খাওয়ার সাথে সাথে আমাদের শরীর ইনস্ট্যান্ট এনার্জি পায়, শরীর চাঙ্গা হয়ে যায়। যেই কারণে এই চা খাওয়ার সময় আমাদেরকে অবশ্যই সতর্ক থাকা উচিত এবং চা খাওয়ার আগে অথবা পরে কিছু কিছু নিয়ম আমাদের অবশ্যই মনে রাখা উচিত। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চা খেলে রাতের বেলা ঘুম হয় না, আমাদের নার্ভ সিস্টেম সারা রাত অ্যাক্টিভ থাকে। চা জিনিসটা খুবই সস্তায় পাওয়া গেলেও এটা সাধারণ কোনো খাবার নয়, তাই এটা নিয়ে মোটেও অবহেলা করা উচিত নয়। তো চলুন, চা আমাদের জন্য কতটা উপকারী এবং কতটা ক্ষতিকারক, এবং এই চা খাওয়ার সময় কোন কোন ভুল করা একদমই উচিত নয়, সবকিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করা যাক। এক সময় পৃথিবীতে চায়ের কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু বর্তমানে চা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি পানীয় হিসেবে পরিণত হয়েছে। যারা চা খেতে পছন্দ করে, চা ছাড়া তাদের একদিনও চলে না। এমনকি অনেকে সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে চা খেতে শুরু করে, কিন্তু খালি পেটে চা খেলে গ্যাস্ট্রিকের মতো সমস্যা হতে পারে। তাছাড়াও খাবার হজম হওয়ার জন্য শরীরের যেই অ্যাসিড কাজ করে সেটিও এই চার কারণে উপরে উঠে আসে, তাই বুকে জ্বালা পোড়া শুরু হয়, আর অন্যদিকে হজমের সমস্যা হয়। আর আমাদের হজম প্রক্রিয়া যদি ঠিকভাবে না থাকে, তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের রোগ জন্ম নিতে পারে, কারণ আমাদের শরীরের 80% রোগ এই হজম প্রক্রিয়া ঠিক না থাকার কারণেই হয়ে থাকে। এছাড়াও অতিরিক্ত চা খেলে আপনার রাতে ঘুম না হওয়ার সমস্যা দেখা দেবে। আবার খাবার খাওয়ার সাথে সাথে যদি আপনি চা খান, তাহলে খাবার থেকে প্রাপ্ত আয়রনের সাথে চায়ের মধ্যে থাকা ট্যানিক অ্যাসিড বিক্রিয়া করে সেটিকে নষ্ট করে ফেলে, এতে আপনার শরীরে আয়রনের অভাব দেখা দেবে, তাই রক্ত শূন্যতার মতো সমস্যায় ভুগবেন। আপনি না জেনেই অ্যানিমিয়ার মতো সমস্যাকে ডেকে আনছেন। এছাড়াও একটি গবেষণা থেকে জানা গেছে, কফির চেয়েও চায়ের মধ্যে ক্যাফিনের পরিমাণ অনেক বেশি থাকে, তাই এটি ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে। তাই আপনার যদি আগে থেকে হাই ব্লাড প্রেশারের সমস্যা থেকে থাকে, তাহলে এটি আপনার জন্য খুবই মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। এছাড়াও আপনার ব্লাড প্রেশার যদি স্বাভাবিক থাকে, তাহলেও আপনার ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে। বেশিরভাগ মানুষ রাস্তার পাশে থাকা ডং দোকান কিংবা হোটেল থেকে চা কিনে খায়, তবে আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন সেই চায়ের পাত্র তারা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে না, এর মধ্যে আগের তৈরি চায়ের অবশিষ্ট লেগে থাকে, আর এর মধ্যেই তারা নতুন করে চা তৈরি করে, যা আপনার শরীরে যাওয়ার পর বিভিন্ন ধরনের রোগ তৈরি করতে পারে। তাই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কোনোভাবেই যেন আগের তৈরি চায়ের মধ্যে পুনরায় চা তৈরি না করা হয়। এমনকি বাসায় চা তৈরি করার সময় ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তাছাড়াও মানুষ চায়ের মধ্যে অনেক চিনি এবং দুধ ব্যবহার করে। আসলে এই 1 কাপ চিনি দেওয়া চা থেকে 40 ক্যালোরি সুগার এবং দুধ থেকে সরাসরি ল্যাকটোজ আপনার শরীরে প্রবেশ করে। তাই একজন মানুষ যদি প্রতিদিন 4 থেকে 5 কাপ দুধ চা খেয়ে থাকে, তাহলে সে নিজের অজান্তে প্রায় 200 ক্যালোরি সুগার নিজের শরীরে প্রবেশ করাচ্ছে, যেই সুগার আপনার শরীরে ইনসুলিন লেভেল বাড়িয়ে দেবে। আর আপনার যদি ডায়াবেটিক্সের সমস্যা থেকে থাকে, তাহলে এটি আপনার জন্য খুবই ক্ষতিকারক, আর অন্যদিকে এর কারণে আপনার ওজনও বেড়ে যাবে। তাই অনেকে ভাবে, আমি তো কিছুই খাচ্ছি না, তারপরও মোটা হচ্ছে কিভাবে? আসলে ইনসুলিন আমাদের শরীরের মধ্যে জমে থাকা ফ্যাট ভাঙতে দেয় না, যার কারণে শরীর মোটা হতে থাকে। তাই বুঝতেই পারছেন, কোনো কিছু না খেয়েও আপনি কিভাবে মোটা হয়ে যাচ্ছেন। আর এই ফ্যাট শুধু আপনার ভুঁড়ি বাড়াবে তা কিন্তু নয়, এগুলোই পরবর্তীতে আপনার লিভার, কিডনি, হার্ট সহ প্রতিটি জায়গায় ছড়িয়ে মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, সামান্য এই চা আপনাকে পুরো ধ্বংস করে দিতে পারে, আর এটিকে আপনি নিজেই নিজের শরীরে প্রবেশ করাচ্ছেন। জানা যায়, চায়নার মানুষেরাই সর্বপ্রথম চা পান শুরু করেছিল। আর শুনলে অবাক হবেন, এখন পুরো পৃথিবীতে 1500 ধরনের চা রয়েছে। তবে চায়ের বিভিন্ন ক্ষতিকারক দিক থাকলেও এর কিছু উপকারী দিকও রয়েছে। চায়ের মধ্যে এমন এক ধরনের উপাদান রয়েছে যা খেলে আমরা ইনস্ট্যান্ট এনার্জি পাই এবং এক ধরনের আনন্দ কাজ করে। চায়ের মধ্যে থাকা অ্যামাইনো অ্যাসিড মস্তিষ্ককে সতর্ক রাখতে সাহায্য করে। এছাড়াও এর মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরের ইমিউনিটি সিস্টেম ঠিক রাখে।
এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। আর মানুষের যখন বয়স বৃদ্ধি পায় তখন তার মধ্যে বয়সের ছাপ দেখা যায়, কিন্তু চায়ের মধ্যে থাকা কিছু উপাদান বয়সের ছাপ দ্রুত আসতে দেয় না। এছাড়াও এর মধ্যে থাকা ক্লোরাইড আমাদের হাড় মজবুত করে, এমনকি দাঁত পোকা হওয়া থেকে রক্ষা করে। তবে চা কোনোভাবেই খালি পেটে খাওয়া উচিত নয়। নিজেকে সুস্থ রাখার জন্য সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানি খাওয়া সবচেয়ে উত্তম। আর খাওয়া দাওয়ার সর্বনিম্ন এক ঘন্টা পর আপনি চা খেতে পারেন, তবে সেটা দুধ চা কিংবা রং চায়ের পরিবর্তে চিনি ছাড়া গ্রিন টি হলে সবচেয়ে ভালো হয়। প্রিয় দর্শক, আপনি কি চা খেতে পছন্দ করেন? অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।